বন্দরনগরীতে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু, লক্ষ ১৪,০০০ কোটি টাকা, ভীতি দূর করতে চায় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি কার্যক্রম উদ্বোধন, স্বাস্থ্য সেবার উন্নয়নে নৌকায় ভোট চাইলেন মেয়র। ২,২৬০ রোহিঙ্গার তালিকা জাতিসংঘের কাছে হস্তান্তর, প্রথম দফায় মিয়ানমারে ফেরত যাবে ৪৮৫ পরিবার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশে চট্টগ্রাম সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে সাত দিনের আয়কর মেলা। আয়োজকরা বলছেন, নতুন করদাতা সৃষ্টির পাশাপাশি করভীতি দূর করতে এই মেলার আয়োজন। মেলায় সহজেই কর দিতে পেরে খুশি করদাতারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। বেশি সংখ্যক মানুষকে করের আওতায় আনার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা। নগরীর জেইসি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এবারের মেলায় সকাল থেকেই উপচে পড়া ভিড়। মেলায় রয়েছে তথ্যকেন্দ্র, ইটিআইএন এর রেজিস্ট্রেশন কেন্দ্র সহ ৪৫টি বুথ। স্থাপন করা হয় বিভিন্ন ব্যাংকের আলাদা বুথও। বুথগুলোতে নেওয়া হচ্ছে আয়কর রিটার্ন। মেলায় করদাতাদের সব ধরনের সেবা দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা। কোন জায়গায় ইউনিয়নের করটি প্রদান করবেন এই ব্যাপারে দেখা যাচ্ছে উনি বিভ্রান্তিতে ভুগেন, সেক্ষেত্রে আমরা ওনাদের সুবিধার জন্য আমরা এই মেলাটার আয়োজন করেছি। এখানে আসলে ওনারা চট্টগ্রামের আওতাভুক্ত সকল কর অঞ্চলের সুবিধাগুলো পাচ্ছে। তাদেরকে আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে কর দিতে হয়, তারপরে কর সম্পর্কে বোঝাচ্ছি কে কর দিবে, একজন ব্যক্তির কেন কর দেওয়া উচিত। হয়রানি ছাড়া রিটার্ন জমা দিতে পেরে খুশি করদাতারাও। এখানে আসলে আমি বুঝতে পারছি আমার আসলে কি করণীয়, এই জন্যই আমাকে আসা। ঝামেলা থেকে মুক্ত, এখানে সবগুলো একসাথে দেওয়া যায়, ব্যাংকও এখানে পাচ্ছি, সুতরাং এটা অনেক আমার জন্য সুবিধা। আর এখানে আসলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আয়কর সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভীতি কমাতে মেলার আয়োজন বলে জানান আয়কর বিভাগের কর্মকর্তারা। মূলত সক্ষম নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করা এবং তাদের অহেতুক ভীতি দূর করার জন্যই এই মেলা আয়োজন করা হয়। কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, তারা নির্বিঘ্নে এখানে সর্ব ধরনের সেবা পাচ্ছেন। চলতি অর্থবছরে চট্টগ্রামের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪,৪০০ কোটি টাকা। গত বছর আদায় হয়েছিল ১০,১১২ কোটি টাকা। এর মধ্যে মেলায় ৩২,৯৯৪টি রিটার্নের বিপরীতে আদায় হয়েছিল ৫২৯,৭০,৯৮১ টাকা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমল নাসিরউদ্দিন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় অত্যাধুনিক রেডিওথেরাপি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, চিকিৎসা সেবার উন্নয়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় ১০০ সজ্জার নতুন ইউনিট সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করেছে বর্তমান সরকার। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। নভেম্বরে মাঝামাঝি প্রত্যাবাসন শুরু হওয়ার লক্ষ্যে ২,২৬০ রোহিঙ্গার তালিকা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কে হস্তান্তর করা হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম এই তালিকা হস্তান্তরের কথা জানান। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ মিয়ানমার তৃতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ নভেম্বর রোহিঙ্গাদের প্রথম দলের প্রত্যাবাসনের কথা রয়েছে। ওই দলে থাকছে ৪৮৫ পরিবারের ২,২৬০ সদস্য। গত বছরের ২৪ নভেম্বর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি করে। চুক্তিতে দুই মাসের মাথায় প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কোনো রোহিঙ্গা রাখাইনে ফেরত যেতে পারেনি। খাগড়াছড়ি মানিকছড়িতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। একই সঙ্গে স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল রাতে উপজেলার তিন টহরির মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ সালমা ও তার স্বামী বেলালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তার কিছুক্ষণ পরই মারা যান সালমা বেগম। তার শ্বাসনালী, হাত ও তলপেটে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে বলে জানায় চিকিৎসক। বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দাম্পত্য কলহের জেরে এই হতাহতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ।
কক্সবাজারের চারটি আসনই ঘরে তুলতে চায় আওয়ামী লীগ। মাঠে রয়েছেন দলটির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। অবশ্য এবারও একটি আসন নিজেদের দখলে নিতে চায় জাতীয় পার্টি। অবাধ ও সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপিও। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজারে গত নির্বাচনে তিনটি আসনে জয় পায় আওয়ামী লীগ, একটি পায় জাতীয় পার্টি। এবার আওয়ামী লীগের লক্ষ্য সবকটি আসন, প্রতিটিতে দলের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন একাধিক নেতা। তাদের দাবি, জেলায় বর্তমানে 3 লাখ কোটি টাকায় 69টি মেগা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, তাই জনগণ আবারও নৌকা বেছে নেবে। নেতৃবৃন্দ কিছু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দিয়ে বলছি যে আমাদের নির্বাচন অত্যন্ত সমাগত, ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি না। নৌকা প্রতীক দিয়ে চারটি আসন কি আমরা নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেদন থাকবে এবং নিবেদন থাকবে। আমরা আশা করতেছি এবার চারটি আসনেই নৌকা প্রতীক বিজয়ী হোক। নির্বাচনের মাঠে ছাড় দিতে রাজি নয় 14 দলীয় জোটের শরিক জাতীয় পার্টি। আমরা চেষ্টা করে যাচ্ছি আমার 4টি আসন যেন আমরা পেতে পারি। হারানো অবস্থান ফিরে পেতে মরিয়া বিএনপিও। অবাধ ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা চায় দলটি। ইলেকশনের প্রস্তুতি নীতি দিচ্ছে না, কিন্তু জনগণ যারা ভোটার এ দেশের সকলেই আমাদেরকে তাদের স্ব-অবস্থান থেকে আমাদের জন্য তারা ভোট করে যাচ্ছে। কক্সবাজারের 4টি সংসদীয় আসনে ভোটার 13,65,204 জন। রত্না জামান, 21 টেলিভিশন। শেষ করছে 21 চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বন্দরনগরীতে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু, লক্ষ্য 14,000 কোটি টাকা, ভীতি দূর করতে চায় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি কার্যক্রম উদ্বোধন, স্বাস্থ্যসেবার উন্নয়নে নৌকায় ভোট চাইলেন মেয়র। 2,260 রোহিঙ্গার তালিকা জাতিসংঘের কাছে হস্তান্তর, প্রথম দফায় মিয়ানমারে ফেরত যাবে 485 পরিবার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।